গুড মর্নিং এভরিবডি আজ আমি আবার হাজির হয়েছি তোমাদের সকলের সামনে আজ পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা করব তাই সকল ছাত্রছাত্রীরা তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং সেই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করবে এই আশা রেখে আজকে পাঠটা শুরু করা যাক চলো শুরু করি আজ আমি যে বিষয়টি তোমাদের সকলের সামনে আলোচনা করবো সেটি হচ্ছে কম্পিউটারের বিভিন্ন অংশ এবং তার কাজ এরপর আমরা সকলেই জানি যে কম্পিউটারে মূল কাজ কি। কম্পিউটারে মূল কাজ হচ্ছে এটি ইনপুট গ্রহণ করে এবং সেগুলোকে প্রসেসিং করে এবং তারপর সেই প্রসেসিং করা ডেটাগুলোকে আউটপুট হিসাবে প্রদান করে প্রথম বলে রাখি এই আউটপুটটা হবে পুরোপুরি ইনপুটের উপর নির্ভর করে ইনপুট যা প্রদান করা হবে বা ইনস্ট্রাকশন যা দেয়া হবে সেই ইনস্ট্রাকশন বা ইনপুটের ভিত্তি করেই আমরা কিন্তু আউটপুট পেয়ে থাকবো এরপর বলে রাখি কম্পিউটারে যে ফাংশনালিটিস মাধ্যমে প্রকাশ করি তাহলে কিভাবে দেখাবে সেটা দেখে না প্রথমে হচ্ছে কি ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস যেগুলোকে আমরা ব্যবহার করতে কিবোর্ড এবং মাউস এর মাধ্যমে ইনপুটের মাধ্যমে তথ্য প্রবেশ করানো হয় তারপর কম্পিউটারে এই ব্লক এর মাধ্যমে আসে যেটি কি কাজ করে মূল প্রসেসিং এ কাজ করে এটিকে বলা হয় সিপিইউ যাকে বলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই সিপিইউ এর মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে এএলইউ যাকে বলে অ্যারিথমেটিক লজিক ইউনিট তার মধ্যে থাকে সিইউ সেন্ট্রাল বা যাকে বলে কন্ট্রোল ইউনিট তারপর আছে মেমোরি প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমরি। তাহলে এএলইউ সিইউ এবং মেমোরি পরবর্তীতে হবে কাজ করে তারা মেমোরি থেকে ডেটাগুলোকে গুলোকে সিউ কন্ট্রোল ইউনিটের মধ্যে যায় এবং সেখান থেকে অ্যারিথমেটিক লজিক ইউনিট এসে অপারেশন করে এবং তার যথার্থ ফলাফল কি হয় আউটপুট ডিভাইসের মাধ্যমে বেরিয়ে আসে এই আউটপুট ডিভাইসটা অনেক সময় মনিটার হতে পারে অথবা প্রিন্টারও হতে পারে তাহলে এই ডিভাইসের মাধ্যমে আমি যথার্থ আউটপুটটাকে দেখতে পাব তাহলে গেল এটা হলো কম্পিউটারে ব্লগ টাইগ্রাম এরপর আসবো কম্পিউটারে ইনপুট ইনপুট ডিভাইস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যন্ত্রাংশের সাহায্যে বাইরে থেকে কোনো তথ্য কম্পিউটার সিস্টেমে প্রসেসিং অংশে বা সিপিএ পাঠানো হয় তাকে বলা হয় ইনপুট ডিভাইসের ইউনিট বা ইনপুট অংশ ইনপুট ডিভাইসের কাজ কি ইনপুট ডিভাইসের কাজ হচ্ছে ব্যবহারকারী যিনি ব্যবহার করছেন বা ইউজার তিনি কি করবেন তথ্য বা নির্দেশ গ্রহণ করবেন এবং সেটা কি কি করবে কম্পিউটারের সিপি অংশে পাঠাবেন দু নম্বর হচ্ছে যে তথ্য বা ডেটা তিনি গ্রহণ করবেন কম্পিউটার কিন্তু সেই ভাষায় তাকে রূপান্তরিত করে দিতে হবে আদারওয়াইজ কম্পিউটার কিন্তু সেই ভাষাকে বুঝতে পারবে না আমরা সবাই জানি কম্পিউটার কিন্তু আমাদের মতো ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারেন না তার জন্য কি করতে হয় কম্পিউটার একটা নিজস্ব মেশিন ল্যাঙ্গুয়েজ আছে যেটা বাইনারি সিস্টেমের আমাদের গ্রহণ করে জিরো এবং ওয়ান যাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে বোঝার জন্য কম্পিউটারকে মেশিন ল্যাঙ্গুয়েজটাকে পরিণত করতে হবে যাকে অ্যাসেম্বলি বা কম্পাইলারে কাজে লাগে এরপর বলবো যে সিপিউতে পাঠানো হবে যখন সেই ডেটাটা কম্পিউটারে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হয়ে যাবে বা রূপান্তরিত হয়ে যাবে তখন সেই ডেটাটা সিপিউতে পাঠানো হবে সেই এই গেল কম্পিউটারে ইনপুট ডিভাইস বা ইনপুট অংশের কাজ এরপর কম্পিউটারে ইনপুট অংশের বিশেষ দুটি ডিভাইস সম্পর্কে জানবো সেটা হচ্ছে প্রথমে যে কিবোর্ড কিবোর্ড আমরা দেখেছি কিবোর্ড দেখতে অনেকটা এরকম আকৃতি হয়ে থাকে এবং যেখানে পরপর হবে অনেকগুলি কি দেওয়া থাকে এই কিবোর্ডটা কাজ করে সি ইউ যাকে বলা হয় ক্যারেক্টার ইউজার ইন্টারফেস ক্যারেক্টার ইউজার ইন্টারফেস এখানে ক্যারেক্টার যেগুলি থাকে সেগুলো ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে সাধারণত এক একটি কিবোর্ডে একশো পাঁচটি করে কি থাকে একশো পাঁচটি করে কি থাকে কিন্তু পরবর্তীকালে মাল্টিমিডিয়া অনেক কিবোর্ড আছে যেখানে একশো পাঁচের অধিক কি দেখতে পায় এই কিগুলোকে আবার অনেকগুলো অংশে ভাগ করা যায় একটা হচ্ছে ফাংশন কি এই ফাংশন কি এক থেকে বারো পর্যন্ত থাকে যেগুলোকে বলা হয় এফ ওয়ান টু এফ টুয়েলভ এরপর আরও কিছু কি থাকে সেগুলো বলে অ্যালফা নিউমেরিক কি অ্যালফা কি মানে হচ্ছে যেখানে অ্যালফাবেটিক লেটারগুলো থাকবে এবং তার সঙ্গে ডিজিট থাকবে জিরো টু নাইন পর্যন্ত সেগুলো পরপর সরিবদ্ধভাবে থাকে এবং কিন্তু তার লেটারগুলো অবস্থান কিন্তু এবিসিডি আকারে হয় না সেগুলো একটা নির্দিষ্ট ছন্দে থাকে এরপর থাকে কারসার মুভমেন্ট কি আমরা কম্পিউটার স্ক্রিনে যে চিহ্ন আকারে কারসাটা দেখতে পাই সেটাকে মুভ করানোর জন্য মানে সেটার অবস্থান এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য তার জন্য আমরা স্পেশাল কি দেখতে পাই যেটা বলা হয় আপ কি ডাউন কি লেফট কি এবং রাইট কি এই কি মাধ্যমে সেগুলোকে মুভ করানো হয় তাছাড়া স্পেশাল কতগুলো কি থাকে যেগুলো কম্পিউটারে কিবোর্ডের মাধ্যমে দেখতে পায় সেগুলোকে বলা হয় এন্টার কি থাকে ব্যাকস্পেস কি থাকে ডিলিট কী থাকে স্পেস বার কি থাকে কন্ট্রোল কি থাকে সিফ্ট কি থাকে অল্টার কি থাকে স্কিপ কী থাকে এবং ট্যাব হয় ট্যাবুলার কী তাহলে এই সমস্ত কিগুলোকে আমরা দেখতে পাই এরপর আসি কম্পিউটারে মাউসের ব্যাপারে কম্পিউটার মাউসকে আমরা সবাই দেখেছি কম্পিউটার মাউস কম্পিউটার সিস্টেম পরিচালনা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ যেটি ছাড়া আমরা কি করতে পারি না কম্পিউটার স্ক্রিনে কারসারকে মুভ করাতে পারবো না কারসার হচ্ছে কম্পিউটারের জিউআই বেসে যাকে বলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে এই গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু সমস্ত কিছু মাধ্যমে সমাধান হতে পারে না কিন্তু এখন বর্তমানে আমরা এই মাউসের মাধ্যমে কাজ করে থাকি তবে বর্তমানে অনেক ল্যাপটপ আছে যেগুলোতে আমরা কাজটা করে থাকি স্ক্রিন টাচের মাধ্যমে সেখানে মাউসের প্রয়োজনীয়তা ততটা পড়ে না কিন্তু আমাদের মাউসটা অনেক সময় ডেস্কটপে পরিচালনার ক্ষেত্রে কাজে লাগে মাউস দেখতে কিরকম হয় ঠিক এরকম মতো দেখতে হয় এবং এর সঙ্গে একটি তার সংযোগ থাকে এটি মাউসটা আমরা সাধারণত ইন্দুরের মতো দেখতে হয় বলে একে ইন্দুরের আকৃতি বলে এটাকে মাউস নামে বলা হয় মাউস সাধারণত তিন রকম মাউস হয়ে থাকে একটা হচ্ছে মেকানিক্যাল মাউস দু নম্বর হচ্ছে অপটিক্যাল মাউস যেটা আমরা সাধারণত এখন সমস্ত জায়গায় ব্যবহার করে থাকি আর যেগুলো অনেকেই ব্যবহার করে থাকেন সেগুলো হচ্ছে কর্ডলেস মাউস এই মাউসটা এখন জনপ্রিয় হয়ে উঠছে ক্রমশ কর্ডলেস মাউস দেখতে পাওয়া এবার কর্ডলেস কি বড় দেখতে পাওয়া যায় যেখানে মাউসের সঙ্গে কম্পিউটারের সিস্টেমের একটা রিমোট সেন্সিং জুড়ে দেওয়া হয় যার ফলে কি হয় কম্পিউটার থেকে দূরে রেখেও মাউসকে পরিচালনা করা যায় তাহলে এই তিন ধরনের মাউসকে আমরা দেখছি মাউসের কাজ হচ্ছে কি পয়েন্টার মাউস একটা পয়েন্টারের মতো কাজ করে পয়েন্টারটাকে মুভ করিয়ে প্রকৃতভাবে সমস্ত জায়গাগুলোকে চিনতে করার জন্য একে ব্যবহার করা হয়ে থাকে তো আজকে আমরা কম্পিউটারে মাউস কিবোর্ড সম্পর্কে জানলাম কম্পিউটার ইনপুট ডিভাইসের বিভিন্ন অংশগুলো জানলাম কম্পিউটারে আরো বিশেষ কিছু কার্যকারিতা জানলাম যেগুলো ব্লক ডাইগ্রামটা জানলাম এগুলো আজকে বিশেষ পাঠের একটা অংশ তাই আজকের এই বিষয়গুলো সবাই তোমরা দেখবে পড়বে বোঝার চেষ্টা করবে আশা করি তোমাদের এই পাঠ সকলের উপকারে আসবে কাজে আসবে তোমরা এখান থেকে যথেষ্টভাবে এই পাঠগুলো নিতে পারবে পরবর্তী ক্লাসে আবার হাজির হবো তোমাদের সামনে এবং আরও অন্য কিছু পাট নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে থেকো